53 বছরে পা দিয়েছে বাংলাদেশ। নিম্ন আয়ের দেশ থেকে উন্নত দেশের কাতারে যাওয়ার পথে পা বাড়িয়েছে বঙ্গোপসাগরের পার ঘেঁষা 56,000 বর্গ মাইলের ছোট্ট দেশটি, যে পথে মিশে আছে লক্ষ কোটি মানুষের অক্লান্ত পরিশ্রম আর অবদান। বাংলাদেশের এই অগ্রযাত্রায় ভূমিকা আছে ক্রীড়া অঙ্গনেরও। স্বাধীন বাংলা ফুটবল দল থেকে শুরু করে আজকের সাকিব, জ্যোতি, জামাল, সাবিনা, ইমরানুরও সুর কৃষ্ণ চাকমারা টানছেন বাংলাদেশকে। বিজয়ের পতাকা ওড়াচ্ছেন বিশ্বমঞ্চে, বাংলাদেশকে করছেন গৌরবান্বিত। স্বাধীনতার পর থেকে ক্রীড়াঙ্গনের বাংলাদেশের 10টি সাফল্যের কথা জানাব এই প্রতিবেদনে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাত্রাটা শুরু হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দলের মধ্য দিয়ে। 1971 সালে 13 জন যাত্রা শুরু করে স্বাধীন বাংলা ফুটবল দল। তহবিল সংগ্রহ ও বৈশ্বিক সমর্থন আদায়ে যুদ্ধ চলাকালীন সময়ে ভারতের পশ্চিমবঙ্গ, মুম্বাই ও বিহারে 14টি প্রদর্শনী ম্যাচ খেলেছেন একদল স্বপ্নবাস তরুণ। যুদ্ধ চলাকালীন সময়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে চেনাতে হতো, স্বাধীনতা পেতে সমর্থন পেতে হতো বৈশ্বিক। সেটি করতে জলে ভেসে বিশ্ব রেকর্ড করার পণ করেন অরুণ নন্দী। যুক্তরাষ্ট্রের বিসিউনের 89 ঘন্টা 36 মিনিট সাঁতারের রেকর্ড ভেঙে দেন বাংলার অরুণ। জলে ভেসে থাকেন 90 ঘন্টা 5 মিনিট আর পুরস্কারের অর্থটা জমা দেন মুক্তিযুদ্ধ তহবিলে। 1974 সালে ফিফার সদস্য হওয়ার পর 1995 সালে প্রথম চার জাতি চ্যালেঞ্জ কাপ ট্রফি জেতেন বাংলাদেশ ফুটবল দল। এরপর কাঠমান্ডুতে 1999 সাউথ এশিয়ান গেমসে স্বাগতিক নেপালকে হারিয়ে ফুটবলে প্রথম সোনা জেতে বাংলাদেশ। 2003 সালে সাব চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ, 21 শিরোপা জিতেছে মেয়েরাও। 2021 সালে বাংলাদেশের হাত ধরে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলার মেয়েরা। 1997 সালে আইসিসি ট্রফি জয়ের পর থেকে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা ছেলেদের ক্রিকেটে বড় অর্জন। তবে যুবারা ছাড়িয়েছে বড়দের। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে তাদের হাত ধরেই বিশ্বকাপ জেতে বাংলাদেশ। ক্রিকেটে মেয়েদের অবদানও কম নয়, 2018 সালে বাংলাদেশকে এশিয়া কাপ জিতিয়েছেন তারা। দাবায় বাংলাদেশের রানী হয়ে আছেন সৈয়দা জমুনুন্নেসা রানী। 1983 সালে লন্ডনে ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপ জেতেন রানী। এরপর 1985 সালে ফিদে আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পান। 3 বার ব্রিটিশ মহিলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে সম্মান এনে দেন বিশ্বমঞ্চে। 1985 সালে সাব গেমসে দ্রুততম মানব হয়েছিলেন বাংলাদেশের শাহ আলম। তার দেখানো পথে অনেকে হাঁটতে চেষ্টা করলেও সাফল্যটা এনে দিয়েছিল ইমরানুর রহমান। পুরুষদের 60 মিটার ট্র্যাকে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সোনা জিতিয়েছিলেন ইমরানুর, অ্যাথলেটিক্সে যা বাংলাদেশের অন্যতম অর্জন। স্বাধীনতার পর বক্সিংয়ে বাংলাদেশকে প্রথম আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দেন মোশাররফ হোসেন। 1986 এশিয়ান গেমসে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক জেতান বক্সার মোশাররফ। দীর্ঘ বছর পর তাকে ছাড়িয়ে 61 কেজি লাইট ওয়েট ইভেন্টে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে সম্মান এনে দেন সুর কৃষ্ণ চাকমা, জেতেন সোনা। উপমহাদেশে প্রথম গ্র্যান্ডমাস্টার হিসেবে দাবায় বাংলাদেশকে বিশ্ব মঞ্চে সম্মানিত করেছে নিয়াজ মুর্শেদ। 1987 সালে মাত্র 21 বছর বয়সে গ্র্যান্ডমাস্টার মর্যাদা পাওয়া নিয়াজ 1979 থেকে 1982 পর্যন্ত টানা 4 বছর চ্যাম্পিয়ন ছিলেন। তার হাত ধরেই বাংলাদেশের জনপ্রিয়তা পেয়েছে দাবা। 1990 কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ জেতান শুটার আতিকুর রহমান। সেই বছর বেইজিংয়ে অনুষ্ঠিত 1990 এশিয়ান গেমসে কাবাডি থেকে রূপা পায় বাংলাদেশ। এরপর কমনওয়েলথ গেমসে একাধিক ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশের অ্যাথলেটরা। এশিয়ান আর্চারি ও বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্টে বাংলাদেশকে সোনা জিতিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। 2009 সালে অলরাউন্ডার হিসেবে র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেন সাকিব আল হাসান। একটা সময় ক্রিকেটের 3 ফরম্যাটেই নাম্বার 1 ক্রিকেটার ছিলেন সাকিব, তবে এখন সেটা হারালেও ওয়ানডেতে তিনি সেরা ক্রিকেটার, যা বাংলাদেশের জন্য বড় সম্মানের। ক্রীড়া অঙ্গনের এমন সব অর্জনে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাংলাদেশ, যেই অর্জনের গর্বিত অংশীদার আপনি আমি সকলেই।